আসসালামু আলাইকুম দর্শক দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন কড়াই এ রান্নাটা আপনি নিজে যখন করে খাবেন নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন এটা খুবই মজার হয় সো ঈদের মাংস দিয়ে আপনার চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় যে খাসির মাংস গন্ধ করে এটার জন্য অনেকেই খাসির মাংস পছন্দ করেন না তাই যেটি করবেন যে প্রথমেই গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এর ভিতরে যে ব্লাড থাকে সেটা বের করে নেবেন এবং বেশ কয়েকবার পানি বদলি এটাকে খুব ভালোভাবে ওয়াশ করবেন তো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে গরম পানি দিয়ে করতে হবে কারণ ফ্রিজে মাংস থাকলে কিন্তু অনেক সময় রক্ত ভিতরে জমাট বেঁধে থাকে তাই যেটা করবেন গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটা যখন আপনি ওয়াশ করবেন এর ভিতরে যে অতিরিক্ত রক্ত থাকবে সেটা বের হয়ে আসবে এবং মাংসটা যখন ফ্রিজে রাখা হয় এটা শক্ত হয়ে যায় গরম পানিতে ওয়াশ করার কারণে মাংসটা দেখবেন হাতে নিলে একদম সফট হয়ে আসবে একদম টাটকা ফ্রেশ মাংস যেরকম হয় ঠিক সেরকম সফট হবে এরপর এটাতে বেশি করে লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে কমপক্ষে পনেরো বিশ মিনিট এতে করে যেটা হবে যে মাংসের ভিতরে লবণ ঢুকবে এবং এটাকে পরবর্তীতে আমরা যখন আবারও গরম পানি দিয়ে ওয়াশ করবো তাতে করে এই যে মাংসের ভিতরে যে একটা স্মেল থাকে ওইটা একেবারেই চলে যাবে এবং আমি যেভাবে আজকে এ মাটন কড়াই রান্নাটা করে দেখাবো সেম রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন এটা রান্না করে খাওয়ার পর নিজেই মুগ্ধ হবেন এবং বলবেন চাল্লা আমি এত মজার মাটন করে রান্না করেছি আচ্ছা লবণ দিয়েছি আমি আধা ঘন্টার মতো এটা মেখে রেখেছিলাম এই পর্যায়ে কিন্তু আমি আবারও গরম পানি দিয়েছি এত বেশি গরম পানি নেওয়া যাবে না যে পানি দিতেই মাংস সেদ্ধ হয়ে যায় এরকম না মাংস মোটামুটি গরম হবে কিন্তু একেবারে হালকা গরমও না এরপর আমি এটাকে বেশ কয়েকবার পানি বদলে আবারও ওয়াশ করে নিচ্ছি আর রান্নার জন্য প্যানি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আর সেই সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো হবে ঘি দিলাম আর মাংসগুলো ভালোভাবে পানিতে ওয়াশ করার পর পানি ঝরিয়ে নেবেন কারণ এই মাংসটা আমরা তেলে ফ্রাই করবো স্বাদ মতো লবণ দিয়েছি হাই ফ্লেমে রেখে মাংস পনেরো মিনিট বা ষোলো মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে এখানে মাংস আছে আপনার সয়া কেজির বেশি হবে তবে দেড় কেজির কম হতে পারে যেহেতু এটা কুরবানি ঈদের মাংস তো এটা আন্দাজ করে রাখা যার কারণে আমি যেটা বললাম যে দেড় কেজির একটু কম হবে তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলবো এবং এটা নেড়েচেড়ে ভেজে নেব এভাবে ঢেকে রাখার বেশ কিছুক্ষণ পর দেখবেন পানি ছাড়বে বাট সেই পর্যায়েও আপনাকে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দিতে হবে এভাবে পানি টেনে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে মাংস ভাজা হয়ে গেলে যখন তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের বেশি হবে পেঁয়াজ কুচি অ্যাড করেছে পেঁয়াজ কুচি দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি এমনভাবে ভাজবেন যখন আপনার কাছে মনে হবে যে এটা গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে আপনাকে অন্যান্য উপকরণ দিয়ে এটা কষিয়ে নিতে হবে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু এটা গোল্ডেন ব্রাউন হবে সো এটা গোল্ডেন ব্রাউন করার প্রয়োজন নেই গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত এটাকে মাংসের সাথে ভেজে নেবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি এতে করে যারা নতুন রাঁধুনি তারা যদি এটা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন এতে করে বেস্ট রেজাল্ট পাবেন অনেক খুবই ভালো হবে খেতে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে এনেছে মাংসের সাথে আদা রসুন বাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা আস্ত রসুন দিবেন অথবা আপনি চাইলে রসুনের পানি দিতে পারেন এতে করে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখন অ্যাড করব পানি পানিটা এমনভাবে দিব যে মাংস কিছুটা ডুবে থাকবে কিছুটা দেখা যাবে এ পর্যায়ে আপনি হালকা গরম পানি ইউজ করবেন তবে নর্মাল পানিও দেয়া যাবে পানি দেওয়ার পর অ্যাড করতে হবে পাকা টমেটো আমি এখানে আড়াইশো গ্রাম টমেটো ইউজ করেছি আর দিলাম তিনটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছে আর বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন টমেটো সেদ্ধ হয়ে যাবে টমেটো সেদ্ধ হয়ে আসলে উপরের যে স্কিন আছে সেটা তুলে ফেলে ক্লিন করে নিতে হবে এরপর ক্ষতার সাহায্যে খুব ভালোভাবে টমেটো মিক্স করে ফেলতে হবে এবং এটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত মিডিয়াম থেকে কম আঁচে রেখে এটাকে রান্না করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করবেন এতে করে মাংস এই পর্যায়ে প্রায় সেদ্ধ হয়ে আসবে যখন পানি টেনে যাবে এবং এরকম তেল সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে এক চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া পরে আবারও হাফ চা চামচ দিয়েছি এক চা চামচ ভর্তি করে দিয়েছি জিরার গুঁড়া এক চা চামচ উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া আর এক চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া আর সেই সাথে দিয়েছি সুঘ্রানের জন্য লাল মশালা পাউডার এটা রেসিপি অলরেডি আমি এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা লাল মশালা পাউডার কিভাবে তৈরি করতে হয় জানেন না তারা ভিডিওটি একবার দেখে নেবেন আপনারা যদি ইউটিউবে সার্চ করেন লাল মশলা পাউডার আর বি চান তাহলে আপনি তো আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন আর এই মশলাটা আপনি অবশ্যই ইউজ করবেন এতে করে এইটার স্বাদ বহুগুণে কিন্তু বেড়ে যাবে আমি আবারও হাফটা চামচ লাল মশলা পাউডার অ্যাড করেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে ফ্লেভারটা হালকা সো এটাতে যেন স্ট্রং ফ্লেভার পাওয়া যায় তাই আমি একটা চামচ লাল মশলা পাউডার ব্যবহার করেছি আর দিয়েছি টক দই এটা অবশ্যই ফেটে নেবেন আমি হাফ কাপ টক দই এখানে ইউজ করেছি আপনার চেষ্টা করবেন একদম ফ্রেশ টক দইটা ইউজ করার জন্য তাহলে একদম ফ্রেশ ফ্লেভার পাবেন আর খেয়ে অনেক মজা পাবেন আপনার ঘরে নিয়ে আসা ছিল টক দই হয়তো নষ্ট হয়েছে বা গন্ধ হয়েছে ওই জন্য টক দই কখনো ইউজ করবেন না এতে করে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে টক দই দিয়ে বেশ কিছু সময় ধরে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যখন মনে হবে যে আপনার রান্নাটা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করবেন কাঁচা মরিচ কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে আপনারা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি অ্যাড করেছি আর সব শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথে এটার জন্য একটা ফ্লেভারটা পুরোই অন্যরকম লাগে বাট আপনি এটা ছাড়াও কিন্তু রান্না করতে পারবেন যদি ঘরে থাকে ইউজ করবেন আর যদি না থাকে এটা ছাড়াও রান্না করতে পারবেন তবে বাজারে বড় যে মুদির দোকানগুলো থাকে সেগুলোতেও কিন্তু পাওয়া যায় আপনি যদি একবার নিয়ে আসেন সেটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন খুব বেশি এটার দাম না অনেকে ভালো কোথায় পাবো আপনার বাজারে বড় মুদির দোকানগুলোতে সার্চ করবেন বা খুঁজবেন দেখবেন পেয়ে যাবেন রান্না হয়ে যাওয়ার পর আপনার কাছে যখন মনে হবে যে আচ্ছা তেলটা বেশি দেখাচ্ছে সেই পর্যায়ে কিন্তু আপনি চাইলে কিছুটা তেল উঠিয়ে রেখে দিতে পারেন আমি যেটা করছি যে আসলে খাসির মাংসে কিন্তু তেল অনেক থাকে আপনি যে পরিমাণ তেল দিবেন রান্না করার পর দেখবেন তার থেকেও বেশি তেল ভেসে ওঠে তাই কিছুটা তেল আপনি উঠিয়ে রাখতে পারবেন আপনি যখন খিচুড়ি রান্না করবেন তখন এই তেলটা ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হবে না বা ফেলে দেওয়ার প্রয়োজন নেই খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদটাও বেড়ে যাবে আমার রান্না হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ওপরে আবারও কাঁচামরিচ কুচি সেই সাথে আদা কুচি দিয়ে এটাকে গার্নিশ করছে আর সবশেষে এটার দিয়ে কিছুটা ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছে এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে তো এটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজার সো অবশ্যই ঈদের মাংসদের ট্রাই করবেন আর বাসায় যদি আপনি এটা রান্না করে খান সেক্ষেত্রে আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এটা রান্না করার সময় যখন আপনি মুখে দিবেন ট্রাস্ট মে অনেক মজার আপনার কাছে খুবই ভালো লাগবে আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকছে আমার পেজটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সরি লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকার জন্য আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাদের কাছে অনুরোধ থাকছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এটা কতটা লোভনীয় আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটার কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যেটা যে আসলে কতটা মজার হতে পারে আর আপনারা যখনই রান্না করবেন ভিডিওটা অন করে রেখে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মশলা অ্যাড করেছি টমেটো অ্যাড করেছি টক দই অ্যাড করেছি ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন